আমার মসজিদ মা। ওয়াও, অবশেষে প্রকাশ পেল রাজকুমার সিনেমার সব থেকে বেশি অপেক্ষায় থাকা গান মা। গত ঈদে রাজকুমার সিনেমার একাধিক গান প্রকাশ করা হলেও এই গানটির অপেক্ষায় ছিল অনেক ভক্ত। অনেক ভক্ত সিনেমা হলে সিনেমা দেখে এই গানটি দেখে কান্না করছে এবং এই গান নিয়ে প্রশংসাও করেছে ভক্তদের। কিন্তু এতদিন এই গানটি অনলাইনে প্রকাশ করা না হলেও আজ প্রকাশ করা হয়। আজ প্রকাশের সাথে সাথেই ভাইরাল হয়ে যায় এই গানটি। অনেকেই বলে ঈশ্বরের পর এই গানটি সেরা গান হবে রিয়াদের কণ্ঠে। উল্লেখ্য, গানটি লিখেছেন প্রিন্স মাহমুদ ও এতে সুর দিয়েছেন গায়ক রিয়াদ, এবং এই গানটি এখন পর্যন্ত রাজকুমার সিনেমায় সেরা গান বলে ধারণা করছে নেটিজেনরা। সোবিয়ার্স, আপনার কাছে কেমন লেগেছে গানটি জানিয়ে দিন কমেন্ট করে।